কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে ফায়ারওয়েজ সিঙ্গেল বুট এবং উইন্ডো 11 এর সাথে ডুয়েল বুট ইনস্টলেশন দেখিয়েছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে VMware সফটওয়্যারের মাধ্যমে ফায়ারওয়েজ ইনস্টল করা যায় এবং ফায়ারওয়েজ এর ভেতরে প্লে স্টোর ইনস্টল করা যায়। প্লে স্টোর ইনস্টল থাকলে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ও গেম ব্যবহার করা খুব সহজ হয়ে যাবে। এই ভিডিওতে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। VMware ওয়ার্কস্টেশন 16 ইনস্টল করে নেব। সেটআপ ফাইলটাকে ডবল ক্লিক করে ওপেন করে নেব। আই অ্যাকসেপ্ট, নেক্সট। ব্রাউজ করে ডি ড্রাইভের মধ্যে থাকা VMware ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দেব। নেক্সট, নেক্সট ইনস্টল। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হতে। কপি, লাইসেন্স, পেস্ট, ফিনিশ। VMware ইনস্টল হয়ে গেছে। গুগল খুলে নিয়ে লিখবো ফায়ারওয়েজ, প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওপেন করে নেব। নিচে একটি ডাউনলোড অপশন আছে, ক্লিক করব। ক্লিক করলে যেখান থেকে ফাইলগুলি ডাউনলোড করতে হবে সেই অপশনটি খুলে যাবে। ফায়ারওয়েজ ফর VMware, VMware এর মধ্যে যদি আপনারা ফায়ারওয়েজকে ইনস্টল করতে চান তাহলেও কিন্তু এর ফাইল এই তিনটি অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে পারেন। এবং এর নিচে ইনস্টলেশন গাইড আছে, ইনস্টলেশন গাইড ফলো করলে কিন্তু VMware এর মধ্যে কি করে ফায়ারওয়েজ ইনস্টল করবেন তা কিন্তু খুব সহজ হয়ে যাবে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এর মধ্যে ইনস্টল থাকা VMware এর ক্ষেত্রে কিভাবে ইনস্টল করতে হবে তা কিন্তু এই গাইডে সম্পূর্ণভাবে দেওয়া আছে, তা দেখে নিয়ে আপনারা সহজেই এটিকে ইনস্টল করতে পারবেন। ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। ডাউনলোড করা ফায়ারওয়েজ এর .ova ফাইলটা ক্লিক করে ওপেন করে দেব। ব্রাউজ করে এখানে ডি ড্রাইভে VMX বলে ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দেব। ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ফায়ারওয়েজ এর VM সিস্টেম ইম্পোর্ট করা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে ডি ড্রাইভে রাখার কারণ হচ্ছে সি ড্রাইভে বেশি স্পেস ব্যবহার করবে, তাই VM সিস্টেমটাকে ডি ড্রাইভে রেখে দেওয়া হচ্ছে। এডিট ভার্চুয়াল মেশিন সেটিংসে ক্লিক করব। প্রসেসরে যাব। এখানে প্রসেসর বাই ডিফল্ট অবস্থায় 4টে দেওয়া আছে। আমার একটি প্রসেসরের কম্পিউটার, তাই নাম্বার অফ প্রসেসর 1 সিলেক্ট করে ওকে করে দেবো। র্যাম নিজের প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যেতে পারে। পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। ভার্চুয়াল মেশিন পাওয়ার অন হয়ে যাবে। ইংলিশ সিলেক্ট করে ওকে। গেট স্টার্টেড। নেটওয়ার্কের সাথে সিস্টেমকে কানেক্টেড করে নিতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। ইউজ লোকাল অ্যাকাউন্ট, ইউজ লোকাল অ্যাকাউন্টে ক্লিক করব। ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, নেক্সট। গেট স্টার্টেডে ক্লিক করব। সিস্টেম অন হয়ে গেছে। এবারে অ্যান্ড্রয়েড সাবসিস্টেমটি ইনস্টল করে নেব। অ্যান্ড্রয়েডে ক্লিক করব। আই এগ্রি উইথ UELA লন। ফায়ারওয়েজ এর স্টোর ওপেন করে নেব। সার্চে গিয়ে লিখব ওপেন জি অ্যাপস। অ্যাড টু ফায়ারওয়েজ। অ্যাড অ্যাপ। ডাউনলোড হয়ে যাবে। ওপেন অ্যাপস। আই এগ্রি উইথ দ্য UELA, নেক্সট। ইনস্টল ক্লিক করে নেক্সট, ওকে। কিছুক্ষণ সময় লাগবে এটি ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেলে রিবুট নাও করব। সিস্টেম লগ ইন করলে দেখতে পাবো যে এখানে প্লে স্টোর ইনস্টল হয়ে গেছে। প্লে স্টোরে ক্লিক করে নিজের জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেব। এখান থেকে আমরা যে কোনো ধরনের অ্যাপস, গেমস এগুলো ডাউনলোড ব্যবহার করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।